সম্মানিত উপস্থিতি। আরেকটা হাদিস বলে আপনাদের সামনে আমি আজকের বিষয় শেষ করে দেব। আমরা অনেক সময় দেখি অনেক পরিবারে পাশাপাশি কয়েক ভাই থাকে, তো দেখা যায় কোনো ভাই গার্মেন্টসে কাজ করে, কোনো ভাই হয়তো দোকানে ব্যবসা করে, কোনো ভাই অটো চালায়, বা কেউ জমি বাড়ি দেখে, বা বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যবসায়িক কাজে বা অর্থ উপার্জনের কাজে লিপ্ত হয়ে যায়। আবার অনেক দেখা যায় যে এইরকম পরিবারের মাঝে দুই একজন ভাই বা একজন হলেও দেখা যায় যে তারা কী করে, ইসলামিক কোনো কলেজে বা কৌমি মাদ্রাসায় বা হেফজোখানায় তাদের ইসলামিক লেখাপড়া করার কাজে রত রয়েছে। তো তখন অন্যান্য ভাইদের মধ্যে কেউ না কেউ আমরা দেখি এরকম হিংসাত্মকভাবে বলে থাকে যে আমি একাই খেটে মরি, আমি একাই গার্মেন্টসে কাজ করছি টাকা ইনকাম করছি, বা আমি একাই আমার আব্বুর বাপের পিতার দোকান দেখছি, আর তোমার ছেলে বা আমার এই ভাই সে ইসলামী লেখাপড়া করছে বা কৌমিতে একাই পড়ছে কিন্তু সে কোনো কাজই করছে না। এরকম কিন্তু আমাদের সমাজে প্রত্যেকটা পরিবারে কম বেশি এইভাবে হিংসাত্মকভাবে পরিবারগুলো চলে আসছে। তো আপনাকে অবশ্যই, আপনি পিতা মাতা, আমি অবশ্যই বলবো এই হাদিসটি মনে রাখার চেষ্টা করবেন, আর অবশ্যই সেই সকল ভাইদেরকে বলবো আপনারা অবশ্যই এই হাদিসটি মনে রাখার চেষ্টা করবেন যে আপনি যে ব্যবসা করছেন, আপনি যে গার্মেন্টস করছেন, আপনি যে দোকানে আপনি যে ব্যবসা করছেন, বা যে কোনো উপায়ে আপনি যে ইনকাম সোর্সের লেগে আছেন, এই ইনকাম সোর্সে যে ব্যবসায় যে লাভ হচ্ছে, যে ভাই আপনার বা যে ছেলে আপনার বা যে মেয়ে আপনার ইসলামিক লেখাপড়ার কাজে রত রয়েছে, সে ইসলামিক লেখাপড়ার কাজে থাকার কারণে, ইসলামিক বিষয়ে লেগে থাকার কারণে, তার এই বরকতে, তার এই লেগে থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই ব্যবসায়, আপনার ওই কর্মকাণ্ডে আল্লাহ বরকত বেশি বেশি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। জলন্ত প্রমাণ দেখুন, এ হাদিসটি ইমাম তিরমিজ রহিমাহুল্লাহ তার সহিহ তিরমিজিতে উল্লেখ করেছেন, কিতাবুজ জুহুদ, পার্থিব ভোগ বিলাসের প্রতি অনাসক্তি সংক্রান্ত অধ্যায় রয়েছে। বাবু ফি তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর কাছেই ভরসা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে, এই অনুচ্ছেদ, হাদিস নম্বর 2345। হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় এভাবে বলছেন যে কানা আখওয়ানি আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে আল্লাহ নবী সাল্লামের জামানায় তিনি যখন জীবিত ছিলেন, তার সেই জামানায় তিনি জীবিত থাকা অবস্থাতেই দুইজন ভাই ছিল, কী ছিল, দুইজন পরস্পর নিজের ভাই ছিল। ফাকানা আহাদুহুমা, এই দুই ভাইয়ের মাঝে এক ভাই এমন ছিল যে ইয়াতিন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ভাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লামের কাছে এসে বসতেন, এসে তার কাছে দিন শিখতেন, বা যখনই যা কিছু তিনি বলতেন সব সময় তিনি ওই ভাই আল্লাহর কাছে আসতো, এসে আল্লাহর সঙ্গে ঘুরে বেড়াতো বা তার সঙ্গে দিনই মসজিদগুলোতে অংশগ্রহণ করত। আর এরপর বলছে ওয়াল আখারু ইয়াহতারিফু, আরেকজন যে ভাই ছিল সে আবার ব্যবসায়িক ছিল, মানে সে যে কোনো উপায়ে টাকা পয়সা ধন দৌলত উপার্জনের কাজে সে ব্যস্ত ছিল। দুই ভাইয়ের মাঝে এক ভাই তিনি আল্লাহ ইসলামের সঙ্গে সঙ্গে ছিলেন, যেখানে আল্লাহ কোনো মজলিস করতেন বা কথা বলতেন ইসলামিক সেখানে তিনি বসতেন যেতেন, আর আরেক ভাই তিনি এগুলোতে না গিয়ে তিনি দুনিয়ার ব্যবসায়িক কাজে লিপ্ত হয়ে থাকতেন। তো ওই সাহাবি তিনি আল্লাহর কাছে অভিযোগ করলেন তার ভাইয়ের ব্যাপারে, তিনি বলছেন যে ফাসাকা, এই ব্যবসায়িক ভাই অভিযোগ করলো, নালিশ করলো, কার কাছে, বলছে আকাহু ইলান নাবী সাল্লাম, যে ভাই আল্লাহর নবী মুসলামের কাছে দিন শেখার জন্য আসতো, এই ভাইয়ের ব্যাপারে ওই সাহাবি আবার আল্লাহ রসুলকেই নালিশ করলেন। খেয়াল করবেন, মানে যার কাছে ওই সাহাবি বা ওই তার ওই ভাই তিনি দিন শেখার জন্য যাচ্ছেন, সেই নবী মুহাম্মদ সাল্লামের কাছে তিনি করলেন, এসে অভিযোগ করলেন যে আমি ব্যবসায়িক কাজে খেটে মরি, আমি দিন বা রাত খাটনি করছি বা ইনকাম করছি বা জমি জমার কাজ দেখা করছি বা বাগান দেখছি বা ব্যবসায়িক কাপড় ব্যবসা করছি বা যেভাবে হোক আমি টাকা উপার্জন করে করতেছি, আর সে আসলে সারাদিন আপনার কাছেই পড়ে রয়েছে, এভাবে তিনি বিভিন্ন বিষয়ে তিনি করলেন অভিযোগ করলেন। তো তখন আল্লাহ সাল্লাম তিনি বললেন, তার অভিযোগের কথাগুলো শোনার পরে বলতেছেন লাআল্লাকা তুরজাকু বিহি, এক কথায় বলে দিলেন সম্ভবত তুমি এই তোমার এই ভাইয়ের কারণে রেজেক প্রাপ্ত হও। কি বুঝলেন, দুই ভাই, তার এক ভাই দিনই কাজে রত রয়েছেন আর এক ভাই দুনিয়াবি ব্যবসায়িক কাজে রত রয়েছেন, তো এই ভাই পরস্পর একসঙ্গে থাকতেন, একসঙ্গে খেতেন, একসঙ্গে সব কিছু করতেন, কিন্তু একে ব্যবসায়িক কাজে রত থাকে সারাদিন, আর আরেক ভাই আল্লাহ সাল্লামের সঙ্গেই থাকেন দুনিয়ার দিন অর্জনের জন্য। তো স্বাভাবিক ব্যাপার, মানসিক হিসাবে তার ভিতরে একটা আসতেই পারে যে আমি সারাদিন খেটে মরি, আর আমার ভাই সে কোনো কাজ কাম তেমন করে না, আল্লাহ রাসূলের সঙ্গে সে ঘুরে বেড়ায়, আল্লাহ রাসূলের সঙ্গে সে দিন রাত দিন সারাদিন থাকে। তখন সে কী করলো,
আল্লাহর কাছে এসে অভিযোগ করলো যে এই ব্যাপার, আমি তো সারাদিন খেটে মরি আর আমার ভাই আপনার কাছে এসে থাকে, তো আপনি এই ব্যাপারে কী বলেন? আল্লাহ কী বললেন? লা আল্লাকা তুরজাকুহু বিহি, সম্ভবত তুমি তোমার এই ভাইয়ের কারণেই রেজেক প্রাপ্ত হয়ে থাকো। তার মানে কি? রেজেক তো তিনি পান, মূলত বুঝাচ্ছেন তুমি যে ব্যবসা করো, ব্যবসায় তোমার লাভ হচ্ছে, যা কিছু হচ্ছে, এই যে রেজেকের বরকতটা তোমার চলে আসতেছে, এটা সম্ভবত তোমার এই ভাই আমার সাথে থাকার কারণে, এই দীন ইসলামের জ্ঞান অর্জনেরত থাকার কারণে আল্লাহ খুশি হয়ে তোমার এই ব্যবসায় আল্লাহ বরকত দিচ্ছেন। তাই সমাজ সংক্ষেপ আর বলছিলাম, লোয়াত্ম বিষয় থেকে আমরা এটা স্পষ্টরূপে বুঝতে পারি যে আমাদের যে সকল ভাইরাম বা আমাদের বাসায় যারা আমরা অনেক সময় কাজ করি, অনেক সময় দেখা যায় যে এক ভাই স্কুলে পড়ে, স্কুল তো এমন থাকে না, সারাদিন এসে বাসায় কাজ করে, আর এক ভাই মাদ্রাসা বা কমিতে পড়ে, তো পিতামাতা বেশিরভাগ তার দিকেই খরচপাতি করে, কারণ তার খরচপাতি বেশি লাগে। তো তখন দেখা যায় আরেক ভাই এতে কী করে, অজান্তেই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক হিংসাত্মক মনোভাব শয়তানি কুচক্রের কারণে চলে আসে, তো তখন তাকে অবশ্যই ওই পিতামাতার উচিত এই হাদিস তাকে স্মরণ করে দেওয়া যে তুমি যে রেজেক পাচ্ছ বা আমরা যে সকলে রেজেক পাচ্ছি, বরকত পাচ্ছি রেজেকে, এর অন্যতম যত কারণ রয়েছে তার মধ্যে অন্যতম একটা কারণ আমার এই সন্তান বা তোমার এই ভাই ইসলামিক লেখাপড়ায় বা ইসলামিক কাজে বা দিনী দাওয়াতি কাজের অত থাকার কারণেই এই বরকতটা আমরা আল্লাহর পক্ষ থেকে পাচ্ছি। অতএব আমাদের শুকরিয়া আদায় করা উচিত। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই কৃতজ্ঞ বলি, আলহামদুলিল্লাহ।